যখন কোনো সংখ্যা আমার দরকার নেই, আমাদের দরকার হচ্ছে কোনো মানে ইংরেজি বর্ণ, যেমন একটা প্রোগ্রাম থেকে ভার খুঁজে বের করতে হবে, অথবা এই থেকে জ্যাট পর্যন্ত লিখতে বলো, অথবা জ্যাট থেকে পর্যন্ত উল্টা লিখতে লিখতে বলো পেপার স্কেল, তখন আমাদের কোনো সংখ্যা দরকার পড়বে না, তখন দরকার পড়বে একটা ক্যারেক্টার। আর এই ক্যারেক্টারটা আমরা প্রকাশ করি পার্সেন্টেজ সি দ্বারা, ক্যারেক্টার প্রকাশ করা হয় পার্সেন্টেজ সি দ্বারা, অর্থাৎ আমরা যখন সি প্রোগ্রামে ইনপুট নেব তখন আমরা পার্সেন্টেজ সি দ্বারা এটা প্রকাশ করব। আর এটার মেমোরিতে জায়গা নেবে ওয়ান বাইট, ওয়ান বাইট জায়গা নেবে, এবং এটা আমরা এক্সাম্পল হিসেবে রাখতে পারি সিএজিআর ক্যারেক্টার থেকে সিএজিআর, তারপর সিএসি আমরা একটা উদাহরণ হিসেবে নিলাম। এটা কোনো সংখ্যা বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে যে কোনো এবিসি জাতীয় সমতুল্য কিছু, অর্থাৎ সংখ্যা ছাড়া ইংরেজি কোনো বর্ণ যদি কোনো সময় ব্যবহার হয় তখন আমরা ব্যবহার করবো ক্যারেক্টার। তারপর এটা হচ্ছে ইন্টিজার, ইন্টিজার হচ্ছে সংখ্যা ব্যবহার করার জন্য, যখন আমাদের সংখ্যা প্রয়োজন পড়ে, যেমন তিরিশ সংখ্যার যোগ ফল, তিরিশ সংখ্যার গড়, ত্রিভুজের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল ইত্যাদি, যখন বৃত্তের ক্ষেত্রফল না ত্রিভুজের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল সংখ্যা কিন্তু বৃত্তের ক্ষেত্রফল অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে ভগ্নাংশের। আচ্ছা আগে সংখ্যাটা বলি, ইন্টিজার কি যে কোনো সংখ্যা, সংখ্যাটা অবশ্যই হতে হবে কোনো সংখ্যা, হয় পজিটিভ না নেগেটিভ, এই সংখ্যাটা প্রকাশ করা হয় পার্সেন্টেজ ডি দ্বারা, অর্থাৎ আমরা যখন সিপ্রোগ্রামে ইনপুট নেব তখন আমরা পার্সেন্টেজ ডি দ্বারা এটা প্রকাশ করব। এটা মেমোরিতে জায়গা নেবে দুই বাইট, দুই বাইট এটা ডাবল। আর এটা প্রকাশ করতে হবে যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, তখন প্রকাশ করবে আইএনটি এ, এখানে আইএনটি হচ্ছে ইন্টিজার আর এ হচ্ছে যে কোনো সংখ্যা, এই সংখ্যাটা হতে পারে পজিটিভ হতে পারে নেগেটিভ, ইউজার ওপর ডিপেন্ড করবে, ইউজার যদি পজিটিভ নেয় পজিটিভ, আর যদি নেগেটিভ নেয় মাইনাস নাকি মাইনাস হবে, অর্থাৎ ইউজার মানে এগুলো হচ্ছে চলক, চলক ধরন নিয়ম আমি বলে দেবো, এগুলো হচ্ছে চলক, এই এই সংখ্যা দিয়ে বোঝা যাচ্ছে হয় হয় পজিটিভ সংখ্যা হবে না হয় নেগেটিভ সংখ্যা হবে, অন্য কোনো কিছু হবে না। তারপর হচ্ছে ফ্লোট, যখন আমাদের পজিটিভ নেগেটিভ নিয়ম হচ্ছে না, যখন আমাদের ভগ্নাংশ অর্থাৎ দশমিক বিন্দুমান দরকার হয় তখন ফ্লোট সংখ্যাটি ব্যবহার করতে হবে। ফ্লোট, ফ্লোটে আমরা প্রকাশ করবো পার্সেন্টেজ এফ দরকার, যখন ইনপুট দেব তখন আমাদের সিম্বলটা হবে পার্সেন্টেজ এফ, আর এটা ওইটার ডাবল জন্য ডাবল জায়গা, যেমন টু বাইট এটা হচ্ছে চার বাইট। তো ফ্লোটে আমরা প্রকাশ করবো যে ফ্লোট বেশি এবং ভেরিয়েবল এসি বি, ফ্লোট নেওয়ার ফলে আমাদের ভেরিয়েবলটা এরকম হবে, ফ্লোট যদি আমরা বি ইউজার ফোর ইনপুট দেয় তো ফোর পয়েন্ট জিরো 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 মানে ফোর এর ফলে দশমিক এবং ছয়টা ছয়টা শূন্য হবে, আবার এটা মাইনাস হলে তাহলে মাইনাস দশমিকের পর ছয় শূন্য হবে, অর্থাৎ যখন আমরা দশমিকের পর শূন্য দরকার তখন দশমিকের পর কোনো ভগ্ন মানে দশমিকের ভগ্নাংশ দরকার, সেটা সাথে যখন পূর্ণ সংখ্যা দেওয়া হচ্ছে না যখন ভগ্নাংশ দরকার হবে তখন আমাদের ফ্লোট খেতে হবে। আর ফ্লোট যদি শুধু পার্সেন্টেজ অ্যাপ দিয়ে আমরা ডিক্লেয়ার করে দিই তাহলে আমাদের জায়গা থেকে দশমিকের পর ছয় ঘর, কিন্তু আমাদের ধরুন আমাদের জায়গার দরকার দুই ঘর, দুই ঘর জায়গা দরকার কী দরকার হবে, দরকার পড়বে যেমন পার্সেন্টেজ দশমিক টুয়েলভ, যদি এটা দেখি তাহলে আমরা যদি ইনপুট নিই আমরা দুই বছর সংখ্যা ইনপুট নিই, তাহলে ফোর যদি ইনপুট নিই তাহলে ফোর পয়েন্ট জিরো জিরো আসবে, যদি থ্রি এফ নিই তাহলে যদি তাহলে তিন দশমিক আসবে, ঠিক আছে। যদি শুধু পার্সেন্টেজ অ্যাপ নেওয়া হয় তাহলে কী আসবে দশমিকের পর ছয়টা আসবে, আর যদি পার্সেন্টেজ যদি পার্সেন্টেজের পরে দশমিক দিয়ে টু এফ রাখা হয় তাহলে দুটো শূন্য, আর থ্রি এফ রাখা হলে তিন দশমিক, তারপরে আমার দশমিকে যদি আরও বেশি নাম দরকার হয় দশমিকের পর ছয় ঘর যেমন হচ্ছে না আমার বেশি দরকার, আমার আরও একটু পয়েন্ট দরকার, তখন আমরা ডাবল করব, ডাবল এটার একটা সিম্বল হিসেবে করে পার্সেন্টেজ ওয়ান এফ, মানে এটা জায়গা নেই এটা ডাবল অর্থাৎ আর বাই, এটা প্রকাশ করে ডাবল ডাবল মানে একটা ভেরিয়েবল ধরছি এক্স, তো এক্সটা যদি আমরা একটা পূর্ণ সংখ্যা মানে ভগ্নাংশ পাবো, এই ভগ্নাংশটা যদি ভুল একটা করে দিই তো দশমিকের পর চোদ্দ ঘর সর্বোচ্চ সে কত ঘর জায়গা রাখবে চোদ্দ ঘর পর্যন্ত, এছাড়াও যদি আমরা কোনো সাইন্টিফিক বড় মান নিই তাহলে এটা
এবং 3.5 × 10 উপরে বর্ণিত 20 এবং −4.450 × 10 উপরে বর্ণিত 2.-20 এটা হচ্ছে সাইন্টিফিক মান অথবা 10 মিটার পর 14 বার পর্যন্ত ডাটা নিলে আমাদের ডাবল রেঞ্জের ব্যবহার করতে হয়। এছাড়াও এর বাইরে কিছু ডাটা আছে, মানে এর মধ্যে কিছু ভাগ আছে, একটা হচ্ছে সাইন, আর যেটা প্রসেসিং মধ্যে আসছে এবছর টেস্টের মধ্যে আমি শুধু ওইটা রিপোর্টে করে দিচ্ছি, কারণ এই ডাটাটা অনেকগুলো আছে এবং এতগুলো মুখস্থ করা সম্ভব নয়, মনে রাখা সম্ভব। তো একটা আছে সাইন ডাটা টাইপ, একটা হচ্ছে আনসাইন। প্রশ্ন মধ্যে ছিল টেস্টে কোনো একটা প্রশ্ন মধ্যে সাইন ও আনসাইনের সাইন এবং আনসাইনের আনসাইন ডাটা টাইপের পার্থক্য করে। তো সাইন ডাটা টাইপ এটার মধ্যে আমরা পজিটিভ এবং নেগেটিভ দুইটা সংখ্যা লিখতে পারবো, পজিটিভ লিখতে পারবো, নেগেটিভ লিখতে পারবো, কিন্তু একটা রেঞ্জের মধ্যে। রেঞ্জটা কি? −32,766 থেকে +32,766 পর্যন্ত। অর্থাৎ আমরা যদি সাইন ডাটা ব্যবহার করি তাহলে −32,766 থেকে +32,766 পর্যন্ত পরিবর্তিত করবো। আবার আনসাইন যদি ব্যবহার করি তাহলে রেঞ্জটা হবে ধনাত্মক, শুধুমাত্র ধনাত্মক, পজিটিভ। পজিটিভ ডাটা টাইপ পজিটিভ সংখ্যা রাখা যাবে, কিন্তু এর মধ্যে অবশ্যই 0 থেকে 65,535 মনে রাখা যাবে, মানে যখন আমাদের সংখ্যাটা 32,766 থেকে বেশি দরকার ধনাত্মক সংখ্যা, তখন আমরা আনসাইন ব্যবহার করবো। এই ডাটাটা পুরো ভিতরেই ভাগ আছে, এই ভাগের ভিতরে সাইন আনসাইন আছে, কিন্তু ফ্লোট ডাটাটাইপের কোনো ভাগ নেই, অন্যগুলো সাইন আনসাইন শর্ট লং এগুলো রয়েছে। তো এটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, সুন্দর করে এটা একবার দেখে নেবে। আর এই প্রশ্ন এই বক্সটি খুবই গুরুত্বপূর্ণ, এই বক্সটি থেকে প্রতিবারই প্রায় তোমার খেয়াল করে দেবো প্রত্যেক বোর্ডের মধ্যে যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্ন থেকে এই এই চার্ট থেকে অবশ্যই একটা অথবা দুটো অবশ্যই এমসিকিউ আসছে, বিভিন্ন বক্স টাইপে আসছে। যদি এই বক্সটা মন থেকে বুঝতে পারো তাহলে অবশ্যই আশা করি সিকোয়াল থেকে একটা অবজেক্টিভ হয়ে গেছে।